সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের আজকের আয়োজনে। দর্শক আপনাদের সাথে আছে আমি তাবাস মাহমুদ। আমরা আজকে যাদের সাথে কথা বলবো আমাদের অতিথি হিসেবে আজকে যারা আছেন তাদের সাথে সবার আগে পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং ডক্টর এম ইয়াসিন আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্ন উত্তর করোনা ভাইরাস আয়োজনে। আমি প্রথমে ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছে চলে যেতে চাই। এখন যে পরিস্থিতি, করোনা ভাইরাসের প্রথম ওয়েভ কিছুটা সামলে উঠে পুরোপুরি কিন্তু আমরা এখনও পাইনি, এর মধ্যে কিন্তু দ্বিতীয় ওয়েভ যেটা আসার কথা বলা হচ্ছে ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে কিন্তু ইতোমধ্যে চলে এসেছে, বাংলাদেশে আসার একটা আশঙ্কা কিংবা এসেছে আসছে এরকম একটা পরিস্থিতিতে রয়েছে, আপনি কি বলতে চান এ ব্যাপারে? অবশ্যই, আপনাকে অনেক ধন্যবাদ, নিউজ 24 কে অসংখ্য ধন্যবাদ যে একটা জনসচেতনতামূলক এবং বর্তমান যুগে যেটা নিয়ে মিডিয়ার প্রচার করা দরকার সেটা নিয়ে কাজ করছেন আপনারা। আপনার সাথে আমি একমত, আমরা যদি লাস্ট গ্রাফগুলো দেখি বাংলাদেশে সে জুন জুলাই পিক লেভেলে চলে গিয়েছিল, সর্বোচ্চ লেভেল, দেন আবার গ্রেজুয়ালি নিচে নামছিল গ্রাফটা। এখন গত 2-3 দিন কিন্তু আমরা আবার গ্রাফ ঊর্ধ্বমুখী দেখছি, ইট ইন্ডিকেটস যে আবার সে ঢেউটা আসছে। এবং আমরা যেভাবে বলছি বিভিন্ন মেডিকেল সায়েন্সের ডাক্তার বা আমরা যারা গবেষণা করি বা রোগী দেখি, পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হইতে শুরু করে সবাই এবং সরকারের সকল যে মিডিয়াগুলো আছে ওইগুলো আছে, সবাই ধারণা করছে যে সেকেন্ড ওয়েভ আসছে এবং সেদিকে আমার আমাদের কাছে মনে হচ্ছে সেদিকে আগাচ্ছে। বিকজ আপনারা যদি ভাইরাসের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং এই জাতীয় যত ভাইরাল ফিভার এবং রোগ পৃথিবীতে ছিল লাইক অ্যাজ ইনফ্লুয়েঞ্জা, এটা কিন্তু এই কোল্ড ওয়েদার বা এই টেম্পারেচারের সাথে একটা কোনো না কোনো ভাবে সম্পর্ক যুক্ত, এবং কোল্ড ওয়েদারে সে কিন্তু তার তার যে লাইফ স্প্যান সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় ভাইরাসের, তো সেদিকে আগাচ্ছে। আর আপনারা যদি এশিয়ার যে কয়েকটা রাষ্ট্রের মধ্যে দেখেন বাংলাদেশের অবস্থান বর্তমানে সংক্রমণের দিক দিয়ে পঞ্চমতম এবং চিকিৎসা মানে চিকিৎসা দেওয়ার হারে চতুর্থতম অবস্থানে আছে। সো আমাদের এখনই সচেতন হতে হবে, আমরা যে নো মাস্ক নো সার্ভিস বা আমরা যেখানেই যাব সেখানেই যেন আমরা এনশিওর করতে পারি সরকারি বেসরকারি পাবলিক যে কোনো জায়গায় একেবারে একজন দিন মজুর হতে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারী সবাইকে সচেতন হতে হবে যে আমরা মাস্ক ব্যবহার ছাড়া বের হব না। আর এখন এমন একটা অবস্থা হয়েছে আমরা চাইলেও মানুষকে ঘরে বসিয়ে রাখতে পারবো না, মানুষ তার পেটের দায় বা কাজের দায় বা ইকোনমিক্যাল অবস্থা ঠিক রাখার জন্য সবাই আমরা মুভ করছি। সো আমরা মুভ করব ঠিক আছে, কিন্তু আমরা যেন অন্তত ডিস্টেন্স মেনটেন করে চলি, আমাদের সচেতনতাটা ধরে রাখতে পারি, মাস্ক ব্যবহার করি, ঠিকমতো হ্যান্ড ওয়াশ করি, স্যানিটাইজেশন ব্যবহার করি এবং উপসর্গ দেখা দিলে অবশ্যই যেন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই। তাহলে আমাদের এই যে একটা আশঙ্কা করছি আমরা সেটা থেকে হয়তো আমরা অন্য দেশের তুলনায় ভালো একটা বেটার অবস্থানে যেতে পারবো ইনশাআল্লাহ। স্যার আপনাকে ধন্যবাদ। আমি এবার একটু ডক্টর এম ইয়াসিন আলী আপনার কাছে আসতে চাই। চিকিৎসক যারা আছেন, যারা নার্স আছেন, তারা কিন্তু দিন রাত এই করোনার যারা পেশেন্ট আছে তাদের জন্য কাজ করে যাচ্ছেন। তো প্রথম ওয়েভটা আমরা যতটুকু যেভাবে হোক সামলিয়েছি, দ্বিতীয় ওয়েভের যে কথাটি আসছে আমরা কিন্তু হিসাব দেখছি যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক মারা গেছেন 103 জন এবং নার্স মারা গেছেন 12 জন। এই যে দ্বিতীয় একটা ধাক্কা আসতে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, কারণ চিকিৎসকরা কিন্তু সবচেয়ে ঝুঁকির মুখে আছে যতটুকু আমাদের মনে হয়, আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলবেন? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, কারণ আমরা যারা ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছি তার মধ্যে চিকিৎসকরা অন্যতম, অন্যান্য প্রফেশন তো আছেই, তো ফ্রন্ট লাইনারদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিজের যে সেফটি এটাকে মেনটেন করতে হবে। আমরা বিশেষ করে অনেকে ঢিলে ঢালা ভাবে অনেক জায়গায় রোগী দেখছি কিংবা মনে করছি যে না আর কত মাস্ক পরবো আর কত পিপিই পরবো, এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব নিজের সেফটিটা আগে প্রাধান্য দিয়ে মেনটেন করতে হবে। কারণ আমি আমার সাথে আমার পরিবার, আমার নেইবার, আমার রিলেটিভ, ওভারঅল দেখা যাচ্ছে যে আমার সারাউন্ডিংস যারা আছে এখান থেকে শুরু করে পুরো দেশ আমার সাথে রিলেটেড, অথবা আমার মাধ্যমে যে রোগীটা আসছে সেই রোগীটাও কোভিড জন্য আক্রান্ত হয়ে বাসায় না যাই সেটাও খেয়াল রাখতে হবে। আর আপনি যেটা বললেন পরিসংখ্যানের দিক থেকে আমাদের দেশেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক চিকিৎসক মারা গেছে, যেটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয় এবং এই বিষয়টার গুরুত্ব দিয়ে প্রত্যেকটা চিকিৎসক যেমন নিজের সেফটি মেনটেন করবে তেমনি ভাবে যে প্রতিষ্ঠানে আমরা কাজ করছি, যদি পার্সোনাল প্রতিষ্ঠান হয় সে নিজেই উদ্যোগী হবেন, এবং যদি সরকারি বেসরকারি যে যে হসপিটালে চিকিৎসকরা কিংবা সাথে অ্যাসোসিয়েটেড যে নার্স ওয়ার্ড বয়
কেয়ার গিভার যারা কাজ করছে সবাইকেই কিন্তু যার যার জায়গা থেকে প্রোটেকশন নিতে হবে। এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি বলবো যে যদি কোনো চিকিৎসক কিংবা কোনো স্টাফ যদি ব্যক্তিগতভাবে উদ্যোগী না হয় তাদেরকেও ফোর্সলি এই প্রোটেকশনগুলো নেওয়ার ব্যবস্থা করা। এম ইয়াসিন আলী, আমি আরেকটু জানতে চাচ্ছি যে আমরা কিন্তু যতটুকু জানি যে সরকারের পক্ষ থেকে হোক নিজের থেকে হোক যাদের ব্যক্তিগতভাবে হসপিটাল চালাচ্ছেন যারা, সেই ক্ষেত্রে কিন্তু এই যে প্রোটেকশনের যে ব্যাপারগুলো পিপি বলেন কিংবা মাস্কের ব্যাপারগুলো এগুলো কিন্তু পর্যাপ্ত দেয়া হচ্ছে যতটুকু খবর আমরা পাচ্ছি। তো সেই ক্ষেত্রে খুব আপনি যেটা বললেন খুব অ্যালার্মিং, কারণ পরিসংখ্যান বলছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি চিকিৎসক কিংবা নার্স মারা যাচ্ছেন, তাহলে ঘাটতিটা কোথায় থাকছে? এটা কি তাদের অবহেলা নাকি আসলেও যে সরঞ্জামগুলো পাওয়া দরকার আমাদের প্রোটেকশনের ক্ষেত্রে সেগুলো ঠিক মতো পাচ্ছি না? হ্যাঁ, অনেক ধন্যবাদ। প্রথম দিকে যে সমস্যাটা ছিল, আমরা হয়তো যে মানের মাস্ক N95 মাস্ক বলেন বা PPE মানের নিয়ে প্রশ্ন ছিল, এখন কিন্তু ওই বিষয়টা নেই। এখন আমার ব্যক্তিগত যে অভিমত সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরা দায়ী, আমরা হয়তো নিজেরাই নিজেদের প্রোটেকশনটা সঠিকভাবে নিতে চাচ্ছি না। অনেকে হয়তো সামান্য একটা সার্জিক্যাল মাস্ক পরে রোগী দেখছে কিংবা অনেকে মাস্ক ইউজও করছে না, এই ধরনের নিউজও আমাদের সামনে পড়ছে। কিংবা সাধারণ মানুষের কথা বলি, যারা রোগী হিসেবে আমাদের কাছে আসছেন তারাও হয়তো মাস্ক ব্যবহার না করেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যার ফলে দেখা যাচ্ছে উভয়ই দুইজনই কিন্তু আমরা রিস্কের মধ্যে চলে যাচ্ছি। অতএব এখানে দুইটা বিষয়ই গুরুত্বপূর্ণ, রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্ট, তাকেও মাস্ক পরতে হবে, এবং আমি যে চিকিৎসক, আমি এবং আমার সারাউন্ডিং এ যারা আমাকে সার্ভিসটা প্রোভাইড করছে, আমার যারা হেল্পিং হ্যান্ড তাদেরকেও মাস্ক এবং PPE পরতে হবে। কারণ এখন যে সেকেন্ড ওয়েভের কথা আপনি প্রথম থেকে বললেন, এই সেকেন্ড ওয়েভটা আসলে মানে শুধুমাত্র আমাদের দেশের ওয়েদারের সাথেও কিন্তু রিলেটেড। যেমন এখন যে ঠান্ডা সিজন, যেটা আমরা বলছি যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সময়টাই নর্মালি কিন্তু ফ্লু থাকে, অনেকেরই সর্দি কাশি কিংবা গলা ব্যথা হয়, তো এটার সাথে আরেকটা COVID-19 এর যে সম্পর্ক সেই সম্পর্কটা মিলিয়ে ফেললে কিন্তু মানুষের মধ্যে ভীতি আতঙ্ক তৈরি হচ্ছে, এটা যাতে না হয়। আরেকটা জিনিস হলো নিজের জায়গা থেকে যতটুকু সচেতনতা বৃদ্ধি করা যায়। জি এম ইয়াসিন আলী ধন্যবাদ। শফিউল্লাহ প্রধান, আমি আপনার কাছে আসবো ইয়াসিন আলীর কথার রেশটি ধরে, যেহেতু শীতকাল চলে আসছে, গরমকালে কিন্তু যতটুকু সম্ভব করোনা ভাইরাসটা কিছুটা হলে মোকাবেলা করা হয়েছিল, তুলনামূলকভাবে কিন্তু শীতকালে সেটা আর একটু কঠিন হয়ে পড়বে। শীতকালে দেখা যায় অ্যাজমা পেশেন্টের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, বেড়ে যায়, তো এই ক্ষেত্রে সচেতনামূলক কাজগুলো কতটুকু করা লাগবে কিংবা কী কী পদক্ষেপ নিলে হয়তো এই সমস্যা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া যাবে? আপনাকে ধন্যবাদ। আসলে যেহেতু শীতকালে এমনিতেই ফ্লু একটা প্রভাব থাকে, এবং আপনি জানেন ফ্লু থেকে 1% পিপল মারা যায় লাস্ট যে স্টাডিটা আছে, আর সেক্ষেত্রে 3.4% হচ্ছে এখন কোভিড এর মর্টালিটি রেট বা আমরা যেটা বলি মারা যাওয়ার রেট। তো এখন এই দুটা কিন্তু একসাথে হয়ে যাবে এই শীতে, তো পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যেতে পারে, যার কারণে আমাদের এখনই জনসচেতনতার কোনো বিকল্প নেই। যারা এমনিতেই বিভিন্ন ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা আমরা COPD বলি বা চেস্টের বিভিন্ন ডিজিজে আক্রান্ত, তাদের উচিত এখন থেকেই তাদের যে সেফটি মেজারগুলো সেটা অতিরিক্ত নেওয়া, স্পেশালি ডাক্তারকে রুটিন চেক আপ করা, আমরা যে এক্সারসাইজ গুলার কথা বলছিলাম চেস্ট ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এগুলা নিয়মিত করা, শারীরিক কসরত করা। পাশাপাশি আপনি জানেন যে ফ্লু এর ভ্যাকসিন কিন্তু অ্যাভেলেবল ইন বাংলাদেশ, এখন যে কোনো ডাক্তার যে কোনো হাসপাতাল চেম্বারে গিয়ে কিন্তু ফ্লু ভ্যাকসিনটা অন্তত জনগণ নিতে পারে, এবং যারা ভালনারেবল গ্রুপ মানে যাদের রিস্ক বেশি তারা অবশ্যই নিতে হবে, একজন ডাক্তারের পরামর্শে ফ্লু ভ্যাকসিনটা নিলে কিন্তু আমরা অনেকাংশে সমস্যাটা কমিয়ে ফেলতে পারবো। পাশাপাশি আমাদের এই যে মাস্ক ব্যবহার, যেটা আমরা বারবার বলছি, কেউ কোনো শারীরিক ভাবে একটু অসুস্থ বোধ করলে নিজেকে একটু আইসোলেশন করে ফেলা, অন্যদেরকে যেন সেটা না ছড়ায়, বা পাশাপাশি যেন ডাক্তারের শরণাপন্ন হওয়া, আতঙ্ক সৃষ্টি না করে বা ভয় না পেয়ে সেটা যেন আমরা রোগীদের মধ্যে সে কনফিডেন্স নিয়ে সে যেন ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারে। আর পাশাপাশি বাহির যে যারা চেস্টের ডিজিজ আক্রান্ত তারা বের হলে এমনিতেও তাদের মাস্ক ব্যবহার করা আগে থেকে রিকমেন্ডেশন ছিল, যেহেতু তাদের বিভিন্ন ডাস্ট বা আমাদের যে ওয়েদার পলিউশন থেকে তাদের রেসপিরেটরি ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ হয়ে থাকে, সমস্যা বাড়তে পারে। সো তারা মাস্ক যদি ব্যবহার করে এমনিতেই তাদের আগে থেকে সমস্যা ছিল, আর নতুন যে কোভিড এর সেই সমস্যাটা থেকেও তারা বের মানে আশা করি যে প্রিভেনশন নিতে পারবে। তো আমাদের এখন এই শীত ঋতুতে আমাদের যদি আরো সচেতনতা আমরা ডেভেলপ করতে পারি, এখন নতুন করে একটা সচেতনতা দরকার। আমরা আসলে
দীর্ঘদিন এই সচেতনতার সাথে আমরা যখন অ্যাডাপ্টেড হয়ে গিয়েছি, মানুষ কিন্তু এখন দেখবেন আমি অনেক রেস্টুরেন্ট, অনেক পাবলিক প্লেস, মার্কেট, বিভিন্ন জায়গায় দেখি কেউ আসলে মাস্ক ওভাবে ব্যবহার করে না। কিন্তু এখন যদি আবার একটু অন্তত নো মাস্ক নো সার্ভিস বা যে যে যার লেভেল থেকে, আপনি আপনার লেভেল থেকে, আমি আমার হাসপাতালের লেভেল থেকে, সরকারের বিভিন্ন সংস্থা এবং কিছু ছোট ছোট আইন প্রয়োগ করে যদি আমরা আবার যদি মিডিয়া একটু ভালোভাবে সবাইকে সচেতন করে, তাহলে আমরা কিন্তু সেকেন্ড ওয়েভটা আমরা আশা করি যে বাংলাদেশে আগের মতোই, মানে আগের যে ওয়েভটা থেকে আমরা যেভাবে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা উত্তীর্ণ হতে পেরেছি, যদিও আমাদের প্রায় 6000 উপরের লোক এই দেশ থেকে অনেক গুণী এবং ভালো যারা আমাদের বিভিন্ন হেল্প করতো বা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিত, অনেক ডাক্তার, বিভিন্ন বড় বড় আমরা মেরিটোরিয়াস লোক হারিয়েছি, আমরা আশাবাদী যে সামনে অন্তত আমরা এই জাতীয় মানে একটা ভয় থেকে আমরা অন্তত বেঁচে যেতে পারবো। এখন দরকার জনসচেতনতা এবং যে যার লেভেল থেকে একেবারে, যেহেতু এটা একেবারে কমিউনিটি স্প্রেড বলি আমরা, কমিউনিটি ট্রান্সমিশন, কমিউনিটি স্প্রেড হয়েছে, সো কমিউনিটি পিপলকে আপনাকে সারাদিন সবার সেমিনার করে কোনো অ্যাওয়ার করা যাবে না। কমিউনিটি স্প্রেড করতে হবে মাস মিডিয়ার মাধ্যমে, আপনাদের মতো টেলিভিশন চ্যানেল, পত্র পত্রিকা, পাশাপাশি ছোট ছোট আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ না করলে, দু একটা জরিমানা না করলে সচেতনতা ডেভেলপ হবে না, সে তখন বুঝবে না এটা থেকে আরেকজনের ক্ষতি হতে পারে, তারও কিছু ইকোনমিক্যাল যখন সে একটু ফাইন দিবে তাহলে একটু সচেতনতাটা বাড়বে। শফিউল্লাহ প্রধান এবং এম ইয়াসিন এলে, আপনাদের দুজনের কাছে আমার দ্বারা অনেক কিছু জানার আছে, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরব। দর্শক, প্রশ্নোত্তরে করোনা ভাইরাসের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত আমাদের নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডক্টর এম ইয়াসিন আলী। আমরা শফিউল্লাহ প্রধানের কাছে শুনছিলাম উনি অ্যাজমার পেশেন্টদের কি করা যায় এই শীতকালীন সময়, সে বিষয়ে বলছিলেন। এম ইয়াসিন আলী, আপনার কাছে একটু আসবো যে অ্যাজমা পেশেন্ট যারা আছেন তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন থাকে, তো এই শীতে হয়তো সেই রেস্ট্রিকশনটা একটু বেড়ে যাবে, তার উপর করোনার একটা আশঙ্কা রয়েছে, আপনি যদি একটু বলতেন কি ধরনের খাওয়া দাওয়ার অভ্যাসটা করলে হয়তো কিছুটা এখান থেকে নিস্তার পাওয়া যাবে। ধন্যবাদ আপনাকে। এই অ্যাজমা যেটা বললেন, অ্যাজমা একটা ক্রনিক ডিজিজ, ব্রঙ্কিয়াল অ্যাজমা কিংবা সিওপিডি যেটাকে আমরা বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এই ডিজিজগুলো কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। এটার অন্যতম একটা উপাদান যেটা আপনি বললেন, খাদ্য খাওয়ার নিয়ন্ত্রণ এবং ডাস্ট, যেটাকে আমরা বলি ডাস্ট অ্যালার্জি যাদের থাকে কিংবা বাইরে চলাফেরা করার সময়, এখন যে মাস্কটা আমরা করোনার কারণে ব্যবহার করছি, আমরা কিন্তু এই অ্যাজমা কিংবা সিওপিডি কিংবা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যেটাই বলি না কেন, এই ধরনের ডিজিজগুলোতে যারা ভোগেন তাদেরকে কিন্তু আমরা বলি এই ডাস্টগুলো যাতে তাদের নাকের মুখে না ঢুকতে পারে মাস্ক সবসময় ব্যবহার করার জন্য। আর যে বিষয়টা আপনি বললেন খাবার দাবারের মধ্যে, আমরা সবসময় বলি যে অ্যালার্জি জাতীয় যে খাবার যেগুলোতে এই সমস্যাগুলো বাড়িয়ে দিতে পারে, তার মধ্যে অন্যতম হলো আমরা যে কয়েকটা সুস্বাদু খাবারের কথা বলবো, যেমন রেড মিট, হ্যাঁ, গরুর মাংস বিশেষ করে, তারপরে ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস, হ্যাঁ, তারপরে কিছু খাবারের মধ্যে ম্যান টু ম্যান ভ্যারি করে, যেমন বেগুন, এটা আমার হয়তো অ্যালার্জি হচ্ছে না আরেকজন অ্যালার্জি হতে পারে, এরকম কিছু খাবার আছে যে খাবারগুলো মানে যার যার ব্যক্তি অ্যালার্জিটা কিন্তু ভিন্ন ভিন্ন, ওই রোগী যদি মনে করে ওই খাবারগুলো, যেমন গরুর মাংস খেলে কারো হয়তো সমস্যা নাও হতে পারে কমনলি যদি আমরা বলি, কিন্তু কারো আবার অসুবিধা হতে পারে। এই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা রোগী যার পার্সোনাল মানে যে খাবারগুলোতে অ্যালার্জি সেগুলোকে অ্যাভয়েড করবে, আর মূলত ডাস্টটাকে প্রিভেন্ট করার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় আমরা শীতের দিনে আসলেই পুরান যে কাপড় চোপড়গুলো আমরা শীতের কাপড় হিসেবে রেখে দিই, হঠাৎ করে বের করে আমরা গায়ে পড়লাম, সেখান থেকেও কিন্তু এই অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। আমরা বলি সবসময় এই কাপড়গুলোকে আলাদাভাবে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন বছরের জন্য ব্যবহার করা, অথবা আমরা কম্বল বলি কিংবা শীতের যে পোশাকগুলো আমরা ব্যবহার করি এই জিনিসগুলো, আমাদের ব্লেজার হোক, জ্যাকেট হোক, এই কাপড়গুলো অবশ্যই রোদে দিয়ে শুকিয়ে তারপরে ব্যবহার করা উচিত, এগুলো থেকেও কিন্তু অ্যালার্জিক হতে পারে এবং সেক্ষেত্রে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। শফিউল্লাহ প্রধান, এম ইয়াসিন আলী যেমনটি বলছিলেন ঠিক এর রেশ ধরে আপনাকে জানতে চাই যে একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে এর বাইরে যদি আপনার কিছু বলার থাকে, আপনি যদি কোনো উপদেশ আমাদেরকে দিতে পারেন। ধন্যবাদ। আসলে এখন সময় হয়েছে, শীত যেহেতু অলরেডি রানিং, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, যেটা আমরা দেখে থাকি যে শীতে আমাদের সেই পুরাতন বিভিন্ন কম্বল, ল্যাপ, তোষক এগুলো বের করা হয়, বা আমাদের যে বিভিন্ন শীতকালীন যে জামা কাপড় এটা বিভিন্ন জায়গায় থাকে, ঘরের কোথাও কানাচে কানাচে, বা মা বা বোন এরা
বা পারিবারিক সদস্যরা এটাকে আলাদাভাবে রাখে, কিন্তু এক বছরের পর এটা যখন বের করে দেখা যায় যে সেখানে বিভিন্ন জীবাণু বা বিভিন্ন ডাস্ট একসাথে হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের এখন সবাইকে এই শীতকালীন কাপড় চোপড় এবং আমাদের বাসা হতে শুরু করে সবকিছু এখন নতুন করে একটু আমি বলবো একটু গুছিয়ে নেওয়া দরকার, পয় পরিষ্কার করে নেওয়া দরকার এবং এগুলাকে প্রয়োজনে সাবান পানি দিয়ে ডিটারজেন্ট পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নতুন করে আমরা যেন সেটা আবার ব্যবহারের উপযোগী করে ব্যবহার করি, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, শীতকালীন যেটা হয় যে অনেক সময় এমনিতে খাবার ভালো থাকে, আপনি জানেন একদিন পাক করলে তিন চার দিন খাওয়া যায়, বিকজ অফ ওয়েদারের কারণে নষ্ট হয় না, কিন্তু এই কাজটা করা যাবে না। শীতকালে প্রচুর আমাদের বাংলাদেশে প্রচুর সিজনাল বিভিন্ন শাকসবজি পাওয়া যায়, আমরা যেন রেগুলার খাবারটা রেগুলার পাক করে খাই সবাই, স্পেশালি যারা বিভিন্ন অ্যাজমাটিক সমস্যা বা সিওপিডি বা ক্রনিক হাঁপানি বিভিন্ন রোগে আক্রান্ত তাদের অবশ্যই ফ্রেশ রেগুলার নতুন নতুন খাবার দিতে হবে, এবং কিছুটা হলো সফট খাবার যেটা আমরা বলি লিকুইড এবং কিছুটা কুসুম গরম খাবার তাদের নিয়মিত খেতে হবে। এখনই তাদেরকে কিন্তু বিভিন্ন এক্সারসাইজ আমরা বলছি যে বারবার চেস্টের বিভিন্ন এক্সারসাইজ আছে, চেস্টের থোরাসিক মোবিলাইজিং এক্সারসাইজ, চেস্ট লাং ফাংশন ক্যাপাসিটি মানে বাড়ানোর জন্য বিভিন্ন লাং এক্সপ্যান্ডারের বিভিন্ন এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজ আছে, বা এগুলা শিখে নেওয়া। এবং আপনারা জানেন যে যদি শ্বাসকষ্ট হয় বাসায় একটা লোক হঠাৎ করে রাত তিনটায় চারটায় শ্বাসকষ্ট হলো, সে জানে না হাউ টু কোপ, কিভাবে সেটা মিনিমাইজ করবে, তার কাছে হয়তো কোনো ইনহেলার নাই কিছু নাই, সেক্ষেত্রে উঠে বসা এই জিনিসটা জানে না অনেকে, যে শুয়ে না থেকে অনেকে শুয়ে থাকে বা উপর করে শোয়া, এই যে কিছু নিয়ম কানুন আছে এটা মেনা, যেমন শ্বাসকষ্ট হলে সাথে সাথে উঠে বসবে, তার যে ওয়াল থাকে ওয়ালে একটু হেলান দিয়ে বসতে পারে, বা সামনে দুটো বালিশ দিয়ে বা কোনো খাটে রেল বা সামনে একটু কুঁজো হয়ে বসা, এই ক্ষেত্রে শ্বাসকষ্টটা কিন্তু অনেকাংশেই মিনিমাইজ হয়ে আসবে। আর শীতকালীন তাদের যে ইনহেলার স্পেশালি যারা ইউজ করে বা যারা নেবুলাইজ করে অ্যাকর্ডিং টু ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী, তারা যেন এটা পর্যাপ্ত নিয়মিত চেক আপ করে রাখে, পয় পরিষ্কার করে রাখে, একটু সচেতন হয় আগে থেকে, মানে আগে থেকে বাসার লোকজন একটু খেয়াল রাখতে হবে। আমরা প্রায় দেখি রাতে একটা দুইটা তিনটা একটা রোগী হঠাৎ মারা গেল, কি কারণে তার বাসায় এই জিনিসগুলা সদ চেক করা হয় নাই বা পরিবারের সদস্যটা খেয়াল করলো না, সে সিভিয়ার আপনার মানে শ্বাসকষ্ট জনিত সমস্যা মারা গেল। অনেক সময় ডায়াবেটিস রোগীদের দেখি যে হাইপো গ্লাইসেমিক শক বা হাইপার গ্লাইসেমিক শকে মারা যায়। সো এইগুলো আমাদের একটু বাসায় আমরা যারা আসি মানে বাসার সদস্য সবাই একটু তার নিকটস্থ তার যে প্রিয়জন তাদেরকে একটু খেয়াল রাখবেন, তাদের এই ওষুধগুলো ঠিকমতো আছে কিনা, তারা ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা, তারা এক্সারসাইজ করছে কিনা, পরিমিত খাবার খাচ্ছে কিনা, তাদের ভেন্টিলেশন ঠিক আছে কিনা বাসার। ঢাকা শহরের দোতলা বা নিচতলার বাসাগুলো কিন্তু ওয়েল ভেন্টিলেটেড না, এখানে কিন্তু একটা ড্যাম্প ওয়েদার থাকে যার কারণে সিওপিডি রোগী বেড়ে যেতে পারে। তাদের একটু উঁচু মানে তিনতলা চারতলা বা একটু উঁচু স্থানে যদি সম্ভব হয় একটু থাকলে বেটার, বা খোলামেলা ওয়েদারে এগুলা এই জাতীয় ওয়েদার মেনটেন করা। এই যে সকালের রোদ, শীতের রোদ সকালে একটা উপযুক্ত আমাদের এই সিওপিডি রোগী এবং বিভিন্ন হাড় জোড়া ব্যথা রোগীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা আমি বলবো ট্রিটমেন্ট, সকালের রোদ গায়ে লাগানো যদি সম্ভব হয়, ছাদে গিয়ে হোক যেভাবে হোক রোদটা যেন একটু গায়ে লাগা, দিন বাড়ার সাথে সাথে এক্সারসাইজ করে বা রাস্তায় বের হয়, এক্সারসাইজ যা সম্ভব না হয় সে বাসায় যেন ট্রেডমিল ব্যবহার করতে পারে বা সাইক্লিং বিভিন্ন ভাবে করা যায়, এবং কিছু শ্বাসকষ্ট মেজার করার জন্য যে আমরা স্টিম ইনহেলেশন বলি, এখন কিন্তু প্রচুর এই জাতীয় মেশিন পাওয়া যায়, বাট নিজেও বাসা থেকে করতে পারে স্টিম ইনহেলেশন যাদের এই জাতীয় সমস্যা আছে। তো এগুলো একটু বেসিক ছোট ছোট চিকিৎসা, হ্যাঁ আপনাকে বড় যেকোনো দুর্ঘটনা ডাক্তার থেকে মানে প্রয়োজন ছাড়াই ডাক্তারের কাছে তখন আর একেবারে ইমার্জেন্সি না হলে যেতে হবে না, নিজের থেকে অনেক অনেকাংশে কিন্তু মেজার করতে পারে। আর যারা দীর্ঘদিন শ্বাসকষ্ট জনিত সমস্যা ভুগছেন তাদেরকে আমি অবশ্যই বলবো তারা যেন এই যে অক্সিমিটার আমরা ছোট্ট একটা মেশিন বলি আমাদের কাছে, আমি একটু দেখাচ্ছি আপনাকে, এই যে একটা ছোট্ট মেশিন যে কোনো কোম্পানির ভালো এটা বাসা রাখতে পারে, অন্তত স্যাচুরেশন লেভেলটা যেন দেখতে পারে, কারণ রাত তিনটা চারটা পাঁচটা হয়তো সে অ্যাভেলেবেল ডাক্তার পাবে না, তার শ্বাসকষ্ট আসলেই অক্সিজেন স্যাচুরেশনটা ঠিক আছে কিনা, অন্তত সেটা যদি 96 বা 95 এর উপরে থাকে ভয় কম থাকে, কিন্তু নিচে নেমে গেলে অবশ্যই নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্র বা স্বাস্থ্য কেন্দ্রে শরণাপন্ন হতে হবে।
শফিউল্লাহ প্রধান আপনাকে ধন্যবাদ। এম ইয়াসিন আলী, শফিউল্লাহ প্রধান যেমনটি বলছিলেন অ্যাজমাতে কি করণীয়, কি ব্যাপারগুলো আমরা যে ঘরে থেকে করতে পারি, আমার কাছে মনে হয় যেহেতু করোনা ভাইরাসের যেটি উপশম কিংবা যে উপশমগুলো আছে তার মধ্যে অ্যাজমার যারা পেশেন্ট আছেন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, কারণ ইমিউনিটি পাওয়ার এমনি অন্যদের তুলনায় কম থাকে অ্যাজমার পেশেন্ট হওয়ার ক্ষেত্রে। তো আপনার কাছে একটু জানতে চাই আইসোলেশনের যে ব্যাপারটি, এটা আমরা আসলে প্রথম থেকে যেরকম শুনে এসেছিলাম এখন এটা হয়তো দিন দিন যাওয়ার সাথে সাথে অনেক রকমভাবে চেঞ্জ হয়ে গেছে, একদম পর্যাপ্ত আইসোলেশন বলতে কি বোঝায়, আপনি যখন ডক্টর হিসেবে আমাদেরকে একটু আরেকবার মনে করিয়ে দিতেন। হ্যাঁ ধন্যবাদ। আইসোলেশন হচ্ছে খুব সহজ একটা জিনিস, আমরা যদি বলি যে আমাকে নিজেকে আইসোলেট করে রাখা, দ্যাট মিন্স যে রোগী কোভিড পজিটিভ পরীক্ষায় ধরা পড়লেন কি কোভিড পজিটিভ হলেন তাকে নিজের থেকেই আলাদা করে রাখতে হবে। যেমন মনে করেন সে হয়তো আলাদা রুমে থাকবে, সেই রুমটা অন্য কেউ ইউজ করবে না, সেই বাথরুমটা অন্য কেউ ইউজ করবে না, সে তার খাবার দাবার সব ওই রুমের মধ্যেই থাকবে। দ্যাট মিন্স তার মাধ্যমে যদি আরেকজন আক্রান্ত না হয় সেই কারণে আমাদের এই ব্যবস্থাটা, এটাকে আমরা আইসোলেশন বলছি। এবং এই আইসোলেশনটা প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন একজন হয়তো এমন আছে যে তার একা এক ঘরে অনেকগুলো মানুষ বসবাস করতে হয়, তার জন্য কিন্তু আবার একটু অন্যরকম ব্যবস্থা নিতে হবে। কিন্তু সাধারণত দেখা যায় যে একটা পরিবারে যদি তিনটা কিংবা চার রুমের কক্ষ মানে বিশিষ্ট একটা বাসা থাকে, সেক্ষেত্রে হয়তো সে একজনের জন্য আলাদা একটা রুম দিয়ে দিতে পারে। কিন্তু সাধারণ মানুষ অনেকেই আছে যারা হাই ডেন্সিটি পিপল আমাদের দেশে, বিশেষ করে যাদের অ্যাবিলিটি কম, তাদের কিন্তু আইসোলেশনটা একটু অন্যরকম হয়ে যায়। আরেকটা বিষয় হলো যে এখানে যে তার পরিচর্যা করবেন তাকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, তার খাবার দাবার যে মানে প্রোভাইড করবে সেও যেন সাবধানতার সাথে তার সাথে যাতায়াত করে খাবারটা দেয়। আরেকটা বিষয় হলো এই সময় এই রোগীকে যেন মেন্টালি বুস্ট আপ থাকা যায়, সেক্ষেত্রে তার আমরা বলি যে সবসময় সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হতে পারে, সে বিভিন্ন বই পড়তে পারে, তার বিভিন্ন আর্টিকেল লেখার অভ্যাস থাকলে সে লিখতে পারে, এই সময়টা যেন সে ডিপ্রেস না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবং এই রোগীকে পর্যাপ্ত আলো বাতাসের মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো, যদি বারান্দা থাকে সে বারান্দায় ইউজ করলো। পাশাপাশি এক্সারসাইজের একটা ব্যবস্থা থাকতে হবে, যেটা আমাদের সম্মানিত অতিথি বলছিলেন যে এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যেমন কোভিড নাইনটিন এর অন্যতম উপসর্গ হলো শ্বাসকষ্ট হয়ে মানুষ মারা যায়, রেসপিরেটরি ডিস্ট্রেস কিংবা রেসপিরেটরি ফেলিওর। তো এই ক্ষেত্রে সে ঘরে বসে বসে খুব সিম্পলি কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারে, চেস্টের মোবিলাইজিং এক্সারসাইজ, যেগুলো আমরা একজন চিকিৎসকের শরণাপন্ন হলে আপনাকে শিখিয়ে দিবেন খুব সহজেই। রেসপিরেটরি যে ফাংশনটা ঠিক রাখার জন্য আমরা বলি যে লাংসের ব্রিদিং ক্যাপাসিটি বাড়ানোর কিছু সিম্পল এক্সারসাইজ আছে, স্পাইরোমেট্রিও একটা এক্সারসাইজ হতে পারে, যেটাতে আপনার ব্রিদিং ক্যাপাসিটিটা বাড়াবে, লাংসের ভলিউমটা বাড়াবে। এবং লাংসে যদি কোনো কনজাংশন থেকে থাকে, যেটা আমরা বলি যে অ্যালভিওলাই এবং লাংসে যে পুরোটা নামে একটা জিনিস আছে মাঝখানে সিক্রেশন জমা হয়, সেটা যাতে না হয়, তাহলে কিন্তু শ্বাসকষ্ট থেকে রোগীটা ভালো থাকতে পারবে। এবং এই আইসোলেশনে থাকার অন্যতম কারণ হলো যেন আপনি নিজেও সুস্থ থাকবেন, আপনার পরিবারের কেউ যেন এফেক্টেড না হয়, আপনার পাশাপাশি অন্যান্য বাসার যারা আপনার আমরা প্রতিবেশী বা নেইবার বলি তারা যেন এফেক্টেড না হয়, এই জন্য আইসোলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। এম ইয়াসিন আলী এবং শফিউল্লাহ প্রধান আপনাদের দুজনের কাছে আমরা আবারও ফিরে আসবো, এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক প্রশ্নোত্তর করোনা ভাইরাসে নিচ্ছে আরো একটি বিরতি, আমাদের সাথে থাকুন। আর একবার স্বাগত, আপনারা দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক আমাদের সাথে অতিথি আছেন ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডক্টর এম ইয়াসিন আলী। ডক্টর শফিউল্লাহ প্রধান আপনার কাছে এবার আসবো আমি। বর্তমানে একটা ব্যাপার খুব বেশি আলোচিত হচ্ছে, সেটা হলো পুনরায় সংক্রমণ, একই ব্যক্তি পুনরায় সংক্রমণ হতে পারেন কি না, সম্ভাবনা কতটুকু আছে, উপশম কি একই থাকে কি না, বিভিন্ন রকম হতে পারে, ডিফারেন্ট কিছু হতে পারে, এছাড়া ঝুঁকির পরিমাণ আগের থেকে কমে নাকি বাড়ে কি বলতে চান ব্যাপারে আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ, একেবারে সময় উপযোগী প্রশ্ন করেছেন, এটা নিয়ে কোশ্চেন সাধারণ মানুষের জানার কৌতূহল অনেক। হ্যাঁ, দ্বিতীয়বার সংক্রমণ হওয়ার আমরা রিসার্চ ওয়ার্ক এবং আমাদের যে ডাটা আছে সেটা আমরা পেয়েছি, দ্বিতীয়বার সংক্রমণ হচ্ছে। এখনো যেহেতু টোটাল ডিজিজটাই আমরা বলি এটা হচ্ছে নতুন, একেবারেই রিসার্চ চলছে, আমরা সম্পূর্ণ ডাটা এখনো হাতে আমাদের আসে নাই, হয়তো আরো এক দুই বছর সময় লেগে যাবে যে আসলে কোন কয়বার সংক্রমণ হতে পারে, হলে কি হতে পারে এইভাবে। তো আমরা অবশ্যই আপনার মাধ্যমে জানাতে চাই যে একজন করোনা একবার আক্রান্ত হলে আবারও হওয়ার সম্ভাবনা আছে। মানুষের শরীরটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এমন একটা সিস্টেম যে যেখানে আমাদের ইমিউনিটি বলতে একটা
ডিফেন্স মেকানিজম আছে যেমন একটা রাষ্ট্রের বিভিন্ন বাহিনী আছে সেনাবাহিনী বিমান বাহিনী তারা বহিঃশত্রু থেকে আক্রমণ করতে রক্ষা করে থাকে রাষ্ট্রকে তদ্রূপ আমাদের শরীরে একটা ডিফেন্স মেকানিজম থাকে এটাকে আমরা বলি ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমে আমাদের বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন থাকে যারা বডিতে এই যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা মানে রোগকে প্রতিহত করে এবং বিভিন্ন আমাদের ব্লাডের সেল থাকে যারা আমাদেরকে সুস্থ রাখতে সহায়তা করে এখন এক এক মানুষ এক এক কারণে বিভিন্ন আপনি জানেন যে একটা লোকে পৃথিবীতে বিভিন্ন তার কোমরবিডিটিস থাকতে পারে ভালনারেবল গ্রুপ থাকতে পারে কারণ কোমরবিডিটিস কি কারো ডায়াবেটিস থাকতে পারে কারো হার্টের রোগ থাকতে পারে কারো অন্য কোনো সমস্যা আগে থেকেই থাকতে পারে অ্যাজমাটিক সমস্যা থাকতে পারে তার হতে ইমিউন সিস্টেমটা এমনিতেই ডিপ্রেস হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে সে কিন্তু বারবার অ্যাটাক হওয়ার একটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের এখনি সাবধান হতে হবে এজন্যই আমরা বারবার বলছি যে আক্রান্ত হোক বা না হোক সে রিকভারি হোক বা না হোক তাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে শফিলা প্রধান আপনাকে ধন্যবাদ আমাদের সময় আসলে স্বল্পতা রয়েছে মিয়াসিন আলী একই প্রশ্ন আপনার কাছে একটু জানতে চাই যে ঝুঁকির পরিমাণ আগের থেকে কম থাকে না বেশি বেড়ে যায় একটু কম সময়ের মধ্যে যদি একটু ছোট করে আমাদের বলতেন ধন্যবাদ ঝুঁকি তো অবশ্যই বেড়ে যায় কারণ একটা রোগ যখন বারবার হয় তখন তার ইমিউনিটি মানে কম থাকে যার কারণে বারবার হওয়ার চান্সটা থাকে আর এই ভাইরাল ডিজিজগুলো যখন একবার তার শরীরে যে ক্ষতিগ্রস্ত তৈরি করে এটাকে যদি আবার রিপিটেডলি বারবার হতে থাকে ডেফিনেটলি তার তখন মৃত্যুর ঝুঁকিও বেড়ে যেতে পারে এই জন্য অবশ্যই এটা সাবধানতার সাথে এবং গুরুত্বের সাথে নিতে হবে প্রত্যেকটা রুগী দেখুন যেমন একটা ভাইরাল ফিভার আমার হলো আবার ছয় মাস পরে যে ভাইরাল ফিভার হবে না এটা কিন্তু বলা যায় না এটা ফিক্স করেও কেউ বলতে পারে না তবে যদি কেউ ইমিউনিটি বুস্ট আপ করতে পারে নিজের খাদ্য খাবার এক্সারসাইজ এবং তার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে যদি আমরা এটাকে আবার রিকারেন্ট যাতে না হয় সেটা প্রিভেন্ট করতে পারি এম ইয়াসিন আলী আপনাকে ধন্যবাদ ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডক্টর এম ইয়াসিন আলী আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য দর্শক আমাদের ডক্টররা যা বললেন আমরা আশা করব এগুলো আপনারা আপনাদের নিজেদের জীবনে প্রয়োগ করবেন এবং সুস্থ থাকবেন আগামীকাল দেখা হবে ঠিক একই সময় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন